ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আমি দেখাবো কীভাবে আপনি আপনার কম্পিউটারের থেকে যখন কোনো সফটওয়্যার আনইনস্টল করতে যান তখন যদি সফটওয়্যারটি আনইনস্টল না হয় তখন কিভাবে এর সমাধান করবেন তো প্রিয় শিক্ষার্থী এই জন্য আপনার কম্পিউটারে অবশ্যই আপনার ওয়েস প্রোগ্রাম আনইনস্টলার নামে একটি সফটওয়্যার রয়েছে সেটি ইনস্টল থাকতে হবে তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি বর্তমানে কন্ট্রোল প্যানেলে রয়েছি তো এমত অবস্থায় আমি যদি এখান থেকে ধরুন এখান থেকে অ্যাড অফ ফটোশপ সিএস এই সফটওয়্যারটি আমি আনইনস্টল করতে চাই তো সিলেক্ট করে যখন আমি আনন্স্টলে ক্লিক করলাম তো প্রিয় শিক্ষার্থী আনন্স্টলে ক্লিক করার পর কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যাড অফ ফটোশপ যে প্রোগ্রামটি রয়েছে সেটি কিন্তু আনইনস্টল প্রক্রিয়া শুরু হয়েছে এমন অবস্থায় লক্ষ্য করুন ডু ইউ ওয়ান্ট টু কমপ্লিট রিমুভ সিলেক্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড অল অফ দেয়ার কম্পোনেন্ট এবার অকে বাটনে ক্লিক করুন ফির শিক্ষার্থী এবার নেক্সটে ক্লিক করুন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু সফটওয়্যারটি আপনার আনইনস্টল হয়ে যাবে তেমন অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এবার ফিনিশে ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন আনইনস্টল দেওয়ার পরেও কিন্তু এখানে আপনার অ্যাডব ফটোশপ সিএস লেখাটি দেখা যাচ্ছে তার মানে সফটওয়্যারটি আনইনস্টল হয় নাই আপনি যদি এখানে একটু রিফ্রেশ দেন রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটি রয়েই গেছে তো এমত অবস্থায় যদি আপনার আপনার কম্পিউটারে যদি এই ধরনের সমস্যা হয় যে আপনি একটি সফটওয়্যারকে আন নির্দেশনা দিলেন কিন্তু এটি কোনো অবস্থাতেই আনইনস্টল হইতেছে না তো প্রথমে যে কথাটি বলছিলাম যে আপনার কম্পিউটার অবশ্যই আপনার ওয়াইস প্রোগ্রাম অ্যান্ডস্টলার সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে সেক্ষেত্রে আপনি ডেস্কটপে এই ধরনের একটি আইকন দেখতে পাবেন যাই হোক এই জন্য প্রথমে যে কাজটি করবেন আপনি এই আইকনটিতে ডাবল ক্লিক করুন এবার আপনার কম্পিউটারে যদি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল এই ধরনের কোনো উইন্ডো আসে সেক্ষেত্রে ইএসএ ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করুন এখানে যে উইন্ডোটি আসলো সেখান থেকে অ্যাড অফ ফটোশপ সিএস এই আমি আমি একটু আগে যে সফটওয়্যারটি আনইনস্টল হওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলাম সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এমন অবস্থায় এটি সিলেক্ট করুন এবার এখানে আনিস্টল যে লেখাটি আছে এটিতে ক্লিক করুন এবার ইয়েসে ক্লিক করুন তেমন অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করুন লক্ষ্য করুন এখানে ওয়াইস প্রোগ্রাম আনইনস্টলার সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু অ্যাডপ ফোটোশপ সিএস ভার্সনটি আনইনস্টল হচ্ছে এখান থেকে সিলেক্ট অল আপনি সিলেক্ট থাকা অবস্থায় যদি কখনও দেখেন এরকম সিলেক্ট নান তাহলে সিলেক্ট অল এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দিবেন এবার রিমুভে ক্লিক করুন তেমন অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু সফটওয়্যারটি আনন্স্টল হচ্ছে তার প্রক্রিয়াই কিন্তু এখানে দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থী এবার এবার যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু অ্যাড অফ ফটোশপ সিএস যে আপনার সফটওয়্যারটি ছিল সে সেটা কিন্তু এখন আর নাই তো প্রিয় সেক্ষেত্রে চলুন এবার আমি যদি একটু কন্ট্রোল প্যানেলে যাই এবং এখানে একটু রিফ্রেশ দিই খেয়াল করুন এখন কিন্তু সফটওয়্যারটি এখান থেকে চলে গেছে তো এভাবে কিন্তু প্রিয় শিক্ষার্থী আপনার কম্পিউটার থেকে আপনি যখন কোনো সফটওয়্যার আনইনস্টল হওয়ার জন্য নির্দেশনা দিবেন কিন্তু সেটি যদি আনইনস্টল না হয় তাহলে অবশ্যই ওয়াইস প্রোগ্রাম আন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু যে কোনো আপনার আপনার কম্পিউটারে ইনস্টলকৃত যে কোনো সফটওয়্যারকে আপনি আনইনস্টল করে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ